জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ ৩০০ সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজকের এই ৩০০ সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাটক নির্মাতা মনির হোসেন জীবন। হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে বেরিয়ে যখন নিজে এককভাবে পরিচালক হলেন তখনকার বাস্তবতা আর হুমায়ুন স্যারের ছায়ায় থাকার বাস্তবতার মধ্যে পার্থক্য কি? হুমায়ুন স্যার ছিলেন বটবৃক্ষ। স্যার এখান থেকে যখন আমি বেরিয়ে ২০০০ সালে আমি আলাদা হই এবং আমার যে প্রতিষ্ঠান স্বাধীন চলচ্চিত্র সেটা হুমায়ুন স্যার নিজে উদ্বোধন করে দেন এবং এই চ্যানেলের কর্তৃপক্ষ রাজা সাগর ভাই ওনারা যে আমার এটা উদ্বোধন করে দেন এবং স্যারের অনেক শুভকামনা ছিল। হ্যাঁ, তবে স্যারের পাশে থাকার সময় আমার যে মূল্যায়ন ছিল এটা ধ্রুব সত্য কথা, আমি এটা ভালোভাবে স্বীকার করি। তখন যে মূল্যায়ন ছিল তখন অনেকেই অনেক রকম কথা বলতো। যখন ওইখান থেকে বেরিয়ে আসছি হুমায়ুন স্যার এখান থেকে তখন দেখা গেছে আসলে ওই মূল্যায়নটা অনেকে করে না, কিছুদিন খুব করে। তাহলে আপনার জীবন এবং ক্যারিয়ার থেকে কি এই শিক্ষা অন্যরা নিতে পারে যে একজন বটবৃক্ষের নিচে যদি থাকা যায়, তার ছায়ায় থাকা যায়, তাহলে তার জীবনটা আসলে অনেক সমৃদ্ধ হয়, বরং একা হয়ে যাওয়াই জীবনে একটি দুর্ভাগ্য ডেকে আনার সম্ভাবনা রাখে, তাই কি সত্যি? হুমায়ুন স্যারের যে উত্তরসূরিরা এখন কাজ করছে তাদের ভিতরে আপনি তো অন্যতম, বাকিরা তো আমি দেখছি না যে খুব সক্রিয়। যা আপনি কাজ করেছেন হুমায়ুন স্যারের সাথে, তো হুমায়ুন স্যার তো একটি ইতিহাস, উনি তো একটি ভান্ডার, ওনাকে আপনি ব্যবহার করার কোনো উদ্যোগ বা আপনার মাধ্যমে ওনাকে জাতির কাছে ওনার কাজগুলোকে আরো পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগ চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক বা অন্য কেউ কি নিয়েছে বা আপনি কি এরকম কোনো প্ল্যান করেছেন, আবেদন করেছেন? সুন্দর প্রশ্ন করেছেন। স্যারের কাজ বা স্যারের গল্প নিয়ে যে কাজ করার যে ব্যাপারটা ছিল, হ্যাঁ আমার স্যারের পারমিশন ছিল, আমার স্যারের কাজ যেটা আমি করতে পারি। স্যার সম্ভবত 1997 কিংবা 98 সনে নুহাস চলচ্চিত্রের প্যাডে আমাকে একটা লিখিত দিয়েছিলেন যে আমার প্রধান সহকারী মনির হোসেন জীবন সে যখন চাইবে আমার যে কোনো গল্প উপন্যাস নিয়ে নাটক। সেই লিখিত কপিটা কি আপনার কাছে আছে? হ্যাঁ সেটা আছে, কিন্তু সেটা আমি ফোকাস করতে চাই না। তো আপনি স্যারকে নিয়ে কাজ করতে চান না? না, স্যারকে নিয়ে ডেফিনেটলি কাজ করতে চাই, কিন্তু ওইটা নিয়ে আসলে আমি কাজ করতে আগ্রহী না, কারণ যিনি মারা গেছেন আমি ওনাকে নিয়ে টানা হাসরা করতে চাই না। স্যারের প্রতি আমার গভীর শ্রদ্ধা থাকবে সবসময়, ওনার কাছ থেকে অনেক শিখেছি, অনেক কিছু পেয়েছি, উনি আমাকে ডিরেক্টর বানিয়েছেন। আমাদের দেশে আসলে হুমায়ুন আহমেদ এটা আমার উস্তাদ বলে কথা না, উনি এই দেশে পাঠক তৈরি করেছেন, দর্শক তৈরি করেছেন, ওনার নাটকের সময় দর্শকরা মিছিল দিয়েছে, মিটিং করেছে, বহুত কিছু হয়েছে। আমার দৃষ্টিতে ওনার চেয়ে মানে সেরা সংলাপ লেখক আর নেই। আমি মামুন রশিদের নাটক করেছি, আমি ইমদাদুল হক মিলনের নাটক করেছি, আমি সাগর বের আমার রাবেয়া খাতুনের নাটক করেছি, প্রণব ভট্টের নাটক করেছি, অনেকের লেখার নাটক আমি করেছি, কিন্তু স্যারের লেখার নাটক করতে যে আমি মানে আপনি বলতে চাচ্ছেন সবার থেকে স্যার আলাদা, সেটা আমরা সবাই জানি। কিন্তু দুঃখের সাথে যে কথাটা বলতে চাই, দেখা গেল বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে, যেটা আমার একটা দুঃখই বলা চলে, যারা হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমরা শুরুতে ছিলাম, যারা আমরা হুমায়ুন আহমেদকে মানে ওনার পাশে থেকে যারা হুমায়ুন স্যারকে আমরা আরও ইন্সপায়ার করে যারা ওনাকে লাইমলাইটে নিয়ে আসছি, তার মধ্যে আমি শ্রদ্ধাবারে স্মরণ করতে চাই বিটিভির বরকতুল্লাহ স্যার, নওয়াজ আলী স্যার, মোস্তাফিজুর রহমান স্যার, যারা হুমায়ুন আহমেদকে আবিষ্কার করেছেন। এখন দেখা যায় বিভিন্ন হুমায়ুন স্যারের বিভিন্ন জন্মদিনে বা এই ইয়েতে মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন টক শো, বিভিন্ন প্রোগ্রাম হয়, কিন্তু এই লোকগুলিকে কাউকে স্মরণ করা হয় না। যার কাছ থেকে হুমায়ুন আহমেদের জিজটা পাওয়া যাবে তাদেরকে স্মরণ করা হয় না, অথচ তাদেরকে ডাকা হয় না। মিনহাজ আছে বা আমি নিজেও আছি, আমার কথা আমি বলতে চাই না, এটা আপনাকে পীড়া দেয়, এটা আমাকে পীড়া দেয়, কারণ এমন কিছু লোককে নিয়ে হয় যেগুলো শুটিংয়ের সময় হঠাৎ করে একদিন হুমায়ুন স্যারের লগে দেখা হইলো, যেগুলো তার বিশাল অভিজ্ঞতা প্রচার করতেছে, এটা কি কমার্শিয়াল ভ্যালু আমি বলবো? আমরা কি সঠিক তথ্য, আমরা সঠিক কিছু জানতে পারি না? জি, আপনার সাথে কথা বলে অত্যন্ত ইনফরমেশন আমরা পেলাম। এখানে একটা ছোট্ট আরেকটা ইনফরমেশন, আপনারা হয়তো নক্ষত্র নাটক দেখেছেন, সেই নাটকের মধ্যে একটি ডায়লগ ছিল যে নূরবাই প্রায় হাসপাতালে যে পার্কে বসে থাকতেন এবং একটা ডায়লগ দিতেন যে কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে। আপনার প্রতি একটু কৃতজ্ঞতা ঈশ্বর ভিতর জানাতে চাই। হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং কাজ করেছিলাম, স্যার আমাকে নির্বাচিত করেছিলেন, কাজটি নির্মাণের দায়িত্বে আপনি তখন ছিলেন প্রধান সহকারী হিসেবে এবং আপনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আপনাকে আমি স্মরণ করছি এবং আমি এই কথাটি সবসময় স্মরণ করি।